হ্যালো ফ্রেন্ডস আমি সানি আর আপনাদের সকলকে স্বাগত জানাই সিটেক বাংলা চ্যানেলে বন্ধু আজকের ভিডিওতে আলোচনা করব। কিভাবে আমরা ইউটিউবের মধ্যে একটা নতুন চ্যানেল তৈরি করতে পারি সেই বিষয়ের ওপরে বন্ধু আপনিও যদি ইউটিউবের মধ্যে একটা নতুন চ্যানেল তৈরি করতে চান আর খুঁজে না পান কীভাবে তৈরি করবেন তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বন্ধুরা তার আগে একটা ছোট্ট অনুরোধ যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেলাইকানও প্রেস করে নেবেন আর ভিডিওতেও একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিও শুরু করি সো ফ্রেন্ডস এখানে আমি ইউটিউবের ভেতরে এসে গেছি তো ইউটিউবের মধ্যে চ্যানেল খোলার জন্য আপনাকে সবার প্রথমে একটা ফ্রেশ ইমেল আইডি তৈরি করতে হবে কীভাবে ইমেল আইডি তৈরি করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন তো ইমেল আইডিটা তৈরি করে সেই ইমেল আইডিটা এই ইউটিউবের মধ্যে আপনারা লগ করে নেবেন লগ ইন করে নিলে ডান দিকে ওপরে আপনি সেই ইমেল আইডির লোগোটা দেখতে পাবেন তো আপনাকে চ্যানেল তৈরি করার জন্য সিম্পলি ওই লোগোটার ওপরে ক্লিক করতে হবে তারপর নিচের দিকে ইওর চ্যানেল বলে একটা অপশান পাবেন ওখানে ক্লিক করতে হবে যখন আপনি ইওর চ্যানেল এই অপশানটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি আপনার চ্যানেলের যে থামনেল বা আপনার চ্যানেলের যে লোগো সেটা লাগানোর জন্য একটা অপশান দেখতে পাবেন তো দেখুন এখানে ডান দিকে আমরা একটা পিকচারের অপশন দেখতে পাচ্ছি এবং পিকচার বলে লেখাও রয়েছে ওই পিকচারের বা ক্যামেরার মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছি ওর উপরে যদি আমরা ক্লিক করে দিই ক্লিক করলে আমরা কিন্তু আমাদের ফোনের গ্যালারির ভেতরে চলে যাব তো আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের জন্য একটা লোগো বানিয়ে রাখতে হবে এবং সেই লোগোটা আপনার গ্যালারি থেকে কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে তো গ্যালারি থেকে অ্যাড করার পর এখান থেকে আপনি ব্যাগ চলে আসুন এবং তারপরে নিচের দিকে নেম বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার চ্যানেলের নামটা লিখতে পারেন বা চ্যানেলের নামটা দিতে পারেন দেওয়ার পরে ডান দিকে ওপরে আপনি একটা সেভ বলে চিহ্ন দেখতে পাবেন বা সেভ বলে লেখা দেখতে পাবেন তো আপনাকে সিম্পলি কী করতে হবে ওই সেভ লেখাটার ওপরে ক্লিক করতে হবে যখন আপনি সেভ লেখার ওপর ক্লিক করবেন এরকমভাবে ইন্টারফেসে চলে আসবেন এখান থেকে নিচের দিকে ক্রিয়েট চ্যানেল বলে একটা লেখা দেখতে পাচ্ছেন বা ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশান দেখতে পাচ্ছেন তো সিম্পলি এই অপশানটার ওপরে ক্লিক করতে হবে এটার ওপরে ক্লিক করলে এরকমভাবে ইন্টারফেস আসবে গো টু হোম অপশানে ক্লিক করবেন নিচের দিকে দেখুন চ্যানেল ক্রিয়েটেড বলে লেখা এসে গেছে এইবারে আপনাকে কি করতে হবে ডান দিকে আবার লোগোর ওপরে ক্লিক করে ইওর চ্যানেল অপশানে ক্লিক করলে আপনি কিন্তু এরকমভাবে দেখতে পাবেন আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে এইবারে আপনাকে ভিডিও ক্রিয়েট করার জন্য বলা হবে তো আপনার চ্যানেলটা সফলভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখান থেকে এইবারে আপনাকে কি করতে হবে চ্যানেল তো ক্রিয়েট হয়ে গেল কিন্তু চ্যানেলটাকে যদি চালাতে চাই তাহলে তার মধ্যে আরও কিছু ফিচার্স রয়েছে যেগুলোকে অ্যাড করতে হবে তো তার জন্য আমরা গুগল ক্রোমে চলে এলাম এবং গুগল ক্রোম থেকে এখানে আমি কিন্তু সেই ইমেল আইডিটা অর্থাৎ যেটা দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা বানিয়েছি সেটা কিন্তু লগ ইন করে নিয়েছি তারপর সার্চ বক্স এখানে লিখবো স্টুডিও ডট ইউটিউব ডট কম তো এখানে সার্চ বক্সে স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখলে এরকমভাবে ইন্টারফেসে চলে আসবো এখান থেকে কন্টিনিউ টু স্টুডিও অপশানে ক্লিক করবো কন্টিনিউ টু স্টুডিও অপশানে ক্লিক করলে আমার সামনে আমি যে চ্যানেলটা তৈরি করলাম সেই চ্যানেলটা কিন্তু এসে যাবে তো এখান থেকে এই চ্যানেলের মধ্যে কিছু এডিট করার জন্য বা আমরা যে ফিচার্সগুলো অ্যাড করার কথা বলেছিলাম সেগুলো করার জন্য নিচের দিকে একটা সেটিংস বাটন দেখতে পাবো ওর ওপরে ক্লিক করব সেটিংস বাটনে ক্লিক করলে এরকমভাবে ইন্টারফেসটা দেখতে পাবো তো এটাকে একটু জুম করে নিই আপনারা যাতে বুঝতে পারেন তো দেখুন এখান থেকে বাম দিকে আমরা চ্যানেল বলে একটা ফিচার্স বা চ্যানেল বলে একটা অপশান দেখতে পাবো এই চ্যানেল অপশানে গেলে প্রথমেই বেসিক ইনফো দেখতে পাবো এখান থেকে আমি কোন দেশ থেকে আমার চ্যানেলটা অপারেট করছি সেই দেশটাকে চুজ করতে হবে যেমন আমি ইন্ডিয়া থেকে অপারেট করছি তাহলে আমি ইন্ডিয়া চুজ করে নিলাম তার নিচে কিউওয়ার্ড দেবো অর্থাৎ আমি আমার চ্যানেলে আমার চ্যানেলটি কোন ক্যাটাগরির ওপরে বানিয়েছি সেই ক্যাটাগরির কিউওয়ার্ডগুলো দেবো যেমন আমি ইউটিউব ইনফরমেশনের ওপরে চ্যানেলটা বানিয়েছি তাই আমি এখানে কিন্তু ইউটিউব ইনফরমেশনের উপরে যে সমস্ত কিওয়ার্ডগুলো হয় সেগুলো অ্যাড করবো যেমন ইউটিউব ইউটিউব হেল্প তো এরকমভাবে যে সমস্ত কিউয়ার্ডগুলো হয় সেগুলো কিন্তু অ্যাড করে নিলাম এখানে আপনারা পুরো ভর্তি করে দিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তিনটে দিলাম এরপরে আমি এখান থেকে ডান দিকে অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশন দেখতে পাবো ওই অ্যাডভান্স সেটিংস অপশানে ক্লিক করবো ওখানে ক্লিক করলে এখান থেকে আপনি একটা অপশান পাবেন যে আপনার চ্যানেলটি আপনি বাচ্চাদের জন্য তৈরি করেছেন না বড়দের জন্য তৈরি করছেন তো এখান থেকে আপনাকে মেড ফর কিডস নট মেড ফর কিডস এই দুটো অপশানের মধ্যে একটা চুজ করতে হবে যদি না সেটা করেন তাহলে নিচের দিকে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও এই অপশানটাও চুজ করতে পারেন তাতে করে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন এই অপশানটা আপনি চুজ করতে পারবেন তো এখানে আর কোনো অপশান আপনাকে কিছু করতে হবে না তারপর আপনি ডান দিকে ফিচার্স এলিজিবিলিটি এই অপশানটাতে চলে যান এই অপশানটাতে যখন যাবেন তখন নিচের দিকে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন যেমন স্ট্যান্ডার্ড ফিচার্স তারপর আপনি দেখতে পাবেন ইন্টারমিডিয়েট ফিচার্স তো ইন্টারমিডিয়েট ফিচার্সে স্ট্যান্ডার্ড ফিচার্সটা অলরেডি অ্যানেবেল থাকবে তার নিচেরটা ইন্টারমিডিয়েট ফিচার্সে আপনাকে কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে আপনার চ্যানেলটিকে তাহলে আপনি পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন আপনি চ্যানেলে থামলে কাস্টম থামনেল লাগাতে পারবেন আপনার ভিডিওগুলোতে লাইভ স্ট্রিমও করতে পারবেন এখান থেকে কিন্তু অবশ্যই আপনি ফোন নাম্বার যেটাকে ভেরিফাই করে নিন তার নিচে যে অপশানটা রয়েছে অ্যাডভান্স ফিচার্সে সেখানে এই ফিচার্সটি অন করার জন্য আপনাকে কিন্তু একটা ভিডিও ভেরিফিকেশান বানাতে হবে একটা ভ্যালিড আইডি কার্ড আপলোড করতে হবে আর চ্যানেলের হিস্ট্রির ওপরে কিন্তু এই অপশানটা আপনি এনেবল করতে পারবেন এটা আপনি পরে পরে কিন্তু করতে পারবেন এখন না করলেও চলবে এরপরে আপনাকে যেটা করতে হবে আপলোড ফিচার্সে গিয়ে এখান থেকে কিন্তু আপনি এই টাইটেল অপশানটা কিছু করার দরকার নেই কারণ টাইটেল হচ্ছে আপনি ভিডিওতে কী টাইটেল দিতে চাচ্ছেন সেটা আগে থেকে লিখে রাখা তো প্রতিটা ভিডিওর টাইটেল আলাদা আলাদা হবে তো এখন থেকে দেওয়ার দরকার নেই ডিসক্রিপশনও আলাদা হবে দেওয়ার দরকার নেই তো আপনি এখান থেকে চাইলে এই ভিজিবিলিটিটাকে আপনি সিলেক্ট করে রাখতে পারেন পাবলিক প্রাইভেট বা আনলিস্টেড যে কোনো একটা সিলেক্ট করে রাখতে পারেন তো এখান থেকে আপনাকে আর কিছু করার দরকার নেই এবার আপনি চলে যান নিচের দিকে এখানে আমার আর পার্সোনাল এই সমস্ত ফিচারস আর কিছু করব না এবার আমি চলে গেলাম এই ইন্টারফেসটাতে আমাদের যে চ্যানেলের যে হচ্ছে ড্যাশবোর্ড সেখানে চলে গেলাম নিচের দিকে এখানে কাস্টোমাইজ বলে একটা বাটন পাবো তো এই বাটনটাতে ক্লিক করে নেব কাস্টোমাইজ বাটনে ক্লিক করলে এখান থেকে আমরা যদি ব্র্যান্ডিং অপশানে যাই এখানে আমার চ্যানেলের থামনেলটা পরিবর্তন করার জন্য অপশান পাবো আমার চ্যানেলে ব্যানার লাগানোর অপশান পাবো আমার চ্যানেলের ওয়াটারমার্ক লাগানোর অপশান পাবো এগুলো সবই সেপারেট ভিডিও আমি বানিয়ে রেখেছি চ্যানেলে আপনারা সেখান থেকে দেখে নেন তারপরে দেখুন ডানদিকে দিকে বেসিক ইনফো বলে একটা অপশান আমি পেয়ে যাব এই বেসিক ইনফোতে যদি যাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাকে আপনাকে করতেই হবে তো প্রথমে আপনার চ্যানেলের নামটা আপনি দেখতে পাবেন এখানে নামটা পরিবর্তন করতে চাইলে করতে পারেন তার নিচে হ্যান্ডেল অর্থাৎ আপনার চ্যানেলে হ্যান্ডেল নাম আপনি কি দিতে চান সেটা এখানে আপনি কিন্তু সেট করতে পারবেন এবং তার নিচে ডেসক্রিপশান ডেসক্রিপশন অবশ্যই আপনাকে আপনার চ্যানেলের জন্য লিখতে হবে ডিসক্রিপশান কীভাবে ভালোভাবে লিখতে হয় ভাইরাল ডিসক্রিপশান তার উপরেও সেপারেট ভিডিও চ্যানেলে রয়েছে সেটা আপনারা ওখান থেকে দেখে আপনার ডিসক্রিপশানটা আপনি লিখে নেবেন এবং তার নিচের দিকে আপনারা বিভিন্ন ধরনের আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন আপনি কোন ল্যাঙ্গুয়েজের ওপর ভিডিও বানাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনি অ্যাড করতে পারেন আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোকে আপনি পাঁচটা পর্যন্ত লিঙ্ক অ্যাড করতে পারবেন এখানে এবং তারও নিচের দিকে আরেকটা অপশান আপনারা পাবেন আপনার বিজনেসের জন্য একটা ইমেল আইডি এখানে দিতে পারবেন যাতে করে স্পন্সারশিপের জন্য কোনো কোম্পানি আপনার সাথে যোগাযোগ করতে পারে তাহলে এইভাবে কিন্তু খুব সহজে আপনার একটা নতুন চ্যানেল তৈরি করতে পারবেন সো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর তার সাথে সাথে নেক্সট ভিডিও কোন বিষয়ের ওপরে চান অবশ্যই সে বিষয়েও কমেন্ট করবেন আর ভিডিওতে এখনও পর্যন্ত যদি লাইক না করেন লাইক করে নিন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে দেখা হচ্ছে এরকমই ইনফরমেশনমূলক নতুন কোনো ভিডিওতে